মল্লিক পালের, মল্লিক পাল আর কার্তিক পাল দুই ভাই। উনার কোনো বোন ছিল কিনা এটা আমার জানা নেই, তবে মল্লিক পালের ছেলে আছে গোপাল পাল আনন্দমুড়ি, আর কার্তিক পালের ছেলে আছে তারাচাঁদ পাল। তারাচাঁদ পালের এক ছেলে কার্তিক পালের এক ছেলে তারাচাঁদ পাল, আর গোপাল পালের ছেলে ওই মল্লিক পালের ছেলে আছে গোপাল পাল আনন্দমুড়ি। আনন্দমুড়িরে বিয়ে দিয়া দিগলিয়া। তা গোপাল পালের পাঁচ ছেলে, প্রথম গুরুচরণ পাল, মাঝে কালীচরণ পাল, সাজে সখীচরণ পাল, নু আছে রাধানাথ পাল, আর ছোট আছে রজনীকান্ত পাল। তা এই কালীচরণ পাল থাকলেন এই সংসারের গার্জিয়ান, মাতুব্বর। ওই তৎকালীন সময় বড় ভাইদের ছোট ভাইরা খুব একটা সম্মান করতেন। তা এই মল্লিক পালের অনেক গুণকীর্তি আছে, এরা কিভাবে মতুয়া হলেন, এনাদের ছেলে ছেলে হতেন না। তাই একদিন হরিপাল এসে আর কি বললেন যে তোমরা ঠাকুর বাড়ি চলো, সেখানে গেলেই তোমরা পুত্র সন্তান পাবা। ওই কার্তিক পাল উনি খুব একটু ছিলেন বদমেজাজি ছিলেন তখন আর কি, ওই উনরা আর কি ওই এক কবিরাজ দেখানোর উদ্দেশ্যে উনরা কি রওনা দিলেন। তা রওনা দিলি ওই মাঝপথে গেলি ওই শিয়ালে দাবড়ায়, আবার খানিক আগে গেলি ঘোড়ায় দাবড়ায়, এই করতে 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 উনরা সেই ফকির বাড়ি যাবেন না, উনরা পরে যাইয়ে ওই ওড়াখান্দি গেলেন। ওড়াখান্দি যাওয়ার পরে এই সংসার আস্তে 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 ভালো হতে লাগলো। তারপরে তৎকালীন সময় সগুনি ফোড়া ঘর সে সময় ওই পোড়ায় দিত। তা গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলেন, তা গুরুচাঁদ ঠাকুর বললো যে আরে পাল মশাই, ও সগুন না, আছে সোনা পাখি, ওই পাখি তোরা ওই ঘর তোরা কিনি না ভালো হবে। এই সেই পরে এরা ভালো হতে লাগলো। এই পর্যন্ত আমি জানি তারাচাঁদ পালের পাঁচ ছেলে, তারাচাঁদ পালের পাঁচ ছেলে গুরুচরণ পাল, তারাচাঁদ পালের পাঁচ ছেলে গোপাল পালের, গোপাল পালের পাঁচ ছেলে, পাঁচ ছেলে গুরুচরণ পাল, কালীচরণ পাল, সখীচরণ পাল, রাধানাথ পাল, রজনীকান্ত। তারাচাঁদ পালের বাবার নাম কি? কার্তিক পাল। তার মানে আনন্দপুরিয়ার তারাচাঁদ পাল হচ্ছে ভাই বোন ছিল? হ্যাঁ ভাই বোন। জ্যাঠাতো কাকাতো ভাই? হ্যাঁ জ্যাঠাতো, তিন ভাই বোন। ইন্দা